যে দেওয়ানবাগি বক্তব্য বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো, তারপর আমি বললাম যে, তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। ফাতেমা হলো দেওয়ানবাগির বউ, মানুষই নয় একেবারে, এবাদত বান্দি কিন্তু দূরে থাক, সেটা একবার মানুষই নয়, ধর্মকর্ম তো বুঝেই না, ধর্মকর্ম দূরে থাকে, দেওয়ানবাগি মানুষই নয়। যারা পীর পূজা করে, যারা এসব গুলো করে, তারা মানুষ থেকে দূরে চলে গেছে। কথা বলতে পারে যে ফাতেমা আমার বউ, এটা হয়, আল্লাহ তার সাথে কথা বলে এটা হয়, মানুষের সামনে এগুলো চলছে, আশ্চর্য দুনিয়া। ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই, অবাক দুনিয়া। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস ওটা না, উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল মা হয়েছেন, পরিষ্কার? সুতরাং ভাগ্যগুণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন। জাকিরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন, দেখেন আমি রাসুল। সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন, পাঁচ পাঞ্জাদন, সেই রূপটা দেখেন, পরিষ্কার না? পরিষ্কার না। আবার মদিনায় যান, রাসুলের রোজা জিয়ারতে গিয়ে এই রূপেই দেখবেন। আবার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদুর মিয়াকে, নাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জ্বরে ধরছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন। পরিষ্কার বলছে আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব, পরিষ্কার? দীনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকব।